ভাই আপনি সালমান শাহর ভক্ত, তাই তো সালমান শাহর ছবি দেখতে? হ্যাঁ ভাই, আমি সালমান শাহর ভক্ত, এই জন্য সালমান শাহর ছবি দেখতে আসছি এবং সালমান শাহর প্রতিটা প্রোগ্রামে অ্যাটেন্ড থাকার চেষ্টা করি। কিছুদিন আগে সালমান শাহর মৃত্যুবার্ষিকী গেল, ওইখানেও মিলাদ মাহফিল করেছি, এবং জন্মবার্ষিকী গেল, ওইখানেও জন্মবার্ষিকী পালন করেছি। সালমান শাহর পক্ষ থেকে এরকমটা হয়েছে। তাহলে আপনার কাছে কোন ধরনের প্রশ্ন করবো আমি, কি আপনার কাছে সালমান শাহর কতটা বড় ভক্ত আপনি তার একটা টেস্ট নিতে পারি আপনা আপনাকে দিয়ে যদি নিতে পারেন? হ্যাঁ, সম্পর্কে আপনি জানেন মোটামুটি সবই? সব জানি কখন আমি কথা বলি না, আমি সালমান যতটুকু জানার চেষ্টা করি এবং অন্তর দিয়ে ভালোবাসি, প্রতিটা প্রোগ্রামে থাকি, তার জন্য দোয়া করি। সালমান শাহ যেহেতু আমাদের সবার আবেগের জায়গা, আবেগের কথা অনেক হয়েছে, এখন আমরা একটু সালমান শাহর যে ফিল্ম সম্পর্কে যে নলেজ আপনার কতটুকু সেইটা আমরা জানতে চাইব। প্রথমে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে সালমান শাহর একই নামে একটি নাটকও আছে, একটি সিনেমাও আছে, সেই নামটা কি আপনি বলতে পারবেন? একই নামে সিনেমাও আছে আর নাটকও আছে, নয়ন নাটক? না, উত্তর ভুল। আপনি আরেকবার চেষ্টা করুন। নয়ন তো নাটক আছে, বাট সিনেমা তো নাই, নাটকও আছে সিনেমাও আছে। আচ্ছা, ওইটা আমার জানা নাই, নাটক সিনেমার সাথে। এটা হচ্ছে স্বপ্নের পৃথিবী। সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে তার একটা সিনেমা মুক্তি পায় এবং সেটা হিস্ট্রিক ব্যবসা করে। বলুন তো সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে কোন ছবিটা মুক্তি পেয়েছে? সত্যের মৃত্যু নেই। উত্তর সঠিক হয়েছে। তো এবং সত্যের মৃত্যু সম্বন্ধে আরেকটু কথা বলতে চাই আমি, এই সত্যের মৃত্যু নেই যে মুক্তি পায় এবং এটা সম্বন্ধে যতটুকু সিনেমা হলে যারাই গিয়েছিল ওই সময়ে বলেছিল যে বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর ঘটেনি আর কেমন পর্যন্ত ঘটবেও না। যখন নাকি চিঠি এলো জেলখানাতে গানটা আসে, এমন কোনো লোক নাই সিনেমা হলে কান্না করে নাই, সিনেমা হলে কান্নার রোল পড়ে গিয়েছিল। এবং ওই সময় টোটাল বাংলাদেশে তখন তো সিনেমা ব্যবসা জমজমাট ছিল এবং সকল মানুষ সত্যের মৃত্যু নেই ওই সালমান শাহ দুনিয়া থেকে নেই ওই ছবিটা দেখতে গিয়েছিল, এবং দেখার ক্ষেত্রে যারাই দেখতে গেছে তারাই কান্না করেছে, মানে লক্ষ কোটি লোকের কান্না এই ছবিটার সাথে জড়িত আছে। সালমান শাহকে ভালোবেসে আবেগ থেকে সালমান আজ নেই পৃথিবীতে, ছবি করে দিয়ে গেছে, তার অভিনয় দিয়ে গেছে আমাদেরকে, তার অভিনয় দিয়ে আমরা মুগ্ধ, তার প্রতি তার অভিনয়ের কারণে আজকে তাকে মানুষ মনে রেখেছে। একটা জিনিস দেখেন, মৃত্যুর আজকে 27 বছর হয়ে গেছে, এমনও প্রজন্ম আসছে তার মৃত্যুর পরে তত জন্মই হয়েছে, তাদের বয়স 15, 20, 25, তারাও সালমান শাহের জন্য পাগল, ভক্ত কেসের জন্য। সালমান শাহের মধ্যে এমন স্টাইল ছিল, এমন অভিনয় ছিল যেগুলো দিয়ে সে দর্শকের মন করে নিতে পেরেছে, যেটা এখনও নাই। আর সালমান শাহ মৃত্যুর পর আমাকে অনেক সাক্ষাতে অনেক সাংবাদিক প্রশ্ন করছে যে আমাকে বলে যে প্রিন্স সালমান ভাই, প্রিন্স ভাই, এই জিনিসটা কি আপনার মনে হয় যে শূন্যস্থান পূরণ হবে? আমি বলছি আমি আমার মনের ভাষায় লিখিয়ে দিলাম, কোনো দিন বাংলাদেশের ইতিহাসে সালমান শাহ স্থান শূন্যস্থান পূরণ হবে না। কেন হবে না? যদি হতো 27 বছরে হতো। হ্যাঁ, যেমন সাকিব খান এখন বর্তমানে আমাদের স্টার, আমরা ওনাদেরকে সুপার স্টার, আমাকে ওনাকে সম্মান করি, কিন্তু সাকিব খান নিজে 19 সালে আমরা দাওয়াত করেছিলাম সালমান শাহ অনুষ্ঠানে, এসে বলে গেছে যে আমি নিজেও সালমান শাহ ভক্ত, কই যে সালমান শাহের লক্ষ কোটি কোটি ভক্ত, এর চেয়ে বড়ো পাওয়া কিছু হইতে পারে না, কই সালমান শাহ জায়গায় সবচেয়ে বড়, সে নিজে বলে গিয়েছে। এই জন্য আমি বলি সালমান শাহ শূন্যস্থান কোনো দিন পূরণ হবে না। এই বাংলাদেশের লাল সবুজে পতাকা যতদিন থাকবে, যতদিন বাংলাদেশ টিকে থাকবে, ততদিন সালমান শাহ নামরা মানুষের ভক্তদের হৃদয়ে থাকবে। একটা বিষয়, আমরা হয়তো বা ইয়ং জেনারেশন বা যারা এখানে সিনেমা হলে আসি বা বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করি, কিন্তু এমনও লক্ষ কোটি কোটি লোক রয়ে গেছে যারা এখন তারা ফ্যামিলি মেনটেন করতেছে, বা কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, বা মহিলারা তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঘর সামলাচ্ছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে তারা সালমান শাহকে ভালোবাসে, কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে তারা আসতে পারে না আমাদের মতো। একটা আসতে তো টাইম লাগে, বা নিজেদের একটা সময় দিতে হয়, দূর দূর জার্নি করতে হয়, ওই কারণে আসতে পারে, কিন্তু যার যার ঘরে বসে থেকে, যার যার জায়গায় থেকে সালমান শাহকে শ্রেষ্ঠ হিরো হিসেবে এখনও স্মরণ করে। একটা জিনিস, যদিও আমি আত্মহত্যাকে কখনো সমর্থন করি না, যদি ইসলাম সমর্থন করে নাই, কিন্তু একটা জিনিস, পৃথিবীর ইতিহাসে কত নেতা নেত্রী মারা গেছে, কত আপনার হিরো, কত মানে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, খেলোয়াড়, কত শিল্পপতি, কত ব্যক্তিবর্গ মারা গেছে, কিন্তু এই পর্যন্ত দেখছেন একজন ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে মনের আবেগে এতগুলো মানুষ প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছে এবং 5 দিন 7 দিন খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করেছে, এরকম রয়েছে লক্ষ লক্ষ প্রমাণ সারা বাংলাদেশের মধ্যে। কী কারণে? সালমান শাহকে ভালোবাসা থেকে কিন্তু এটা হয়েছে। সালমান শাহ মানুষের হৃদয় ছুঁয়েছে, তার যেই 90 দশকে যে সময় ছবি, বাংলাদেশের ছবি এই অন্য কোনো দেশে চলতো না, অন্য দেশের ছবি আমাদের দেশে ব্যবসা করছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে সালমান শাহ যখন ছবি করলো, সালমান শাহর ছবি আমাদের অন্য দেশে চলে আমরা ব্যবসা করতে পারছি। সালমান শাহ বাংলাদেশের এক অ্যাসেট ছিল।